মানে স্কুটি গিলা বিনা পেট্রোলে চলে। তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফজল ব্লগস। তো আপনাদের ভাবিছে নাকি যে বিনা তেল ভরা এখন গাড়ি চলাম বলে? বিনা তেলত কেনে গাড়ি চলাম আপনাদের তো ভাবিছে হাও কেনে কই? তো দেখুন দেখুন অল্প রখক সব। তো কি মানে বিনা তেলত কেনে গাড়ি এখন? বিনা তেলত তো সম্ভব নহয় গাড়ি এখন চলা, এটো হয়। কিন্তু আপনাদের মানে দেখুয়াম আপনার প্রসেসটা তেনেকুয়া হয়, মানে বিনা তেল তেল সেল নালাগে, আপনি মানে দেখুয়া আছে সব সব। তো এখন ওই ঢেই এখন মূরে হয়, এখন নয় এখন নয়। তো এয়া দেখিলে পাইছে আপনি স্কুটি অলপমান দেখাও বারো। তার আগতে আমি দাদাজনের কথা পাতি লোক, ডিলার যিজন দাদা হয় তো তখেতর কথা তো পাতি, বাকি স্কুটি তো ভালকে দেখাম, রাখব অল্প রাখব। তো আমি আগতে ভিতর যাও, দাদাজনের কথা পাতি লো, ডিলার যিজন মানে মালিক হয় তখেতর কথা তো পাতি লো, তারপর আমি আপনার কথা পাতি আসো। তো এখেতে হয়েছে মান্নানদা। তো আপনি মান্নানদা আর কিনা ডিলারটির বিষয়ে অল্পমান কবনে কি মানে পেট্রোল বিনা পেট্রোলের স্কুটির বিষয়ে? মানে মানে স্কুটিগুলো বিনা পেট্রোলে চলে, আজি 4 বছর হল মানে এই ইলেকট্রনিক স্কুটি মানে চলাই আসো, যে মানে যোনে যোনে চলাইছে সকলে সার্ভিসটা ভালোই পাইছে আজিলেকে। এটা আমার 100 কিলোমিটার চলিব একটা মডেল আছে, আর আছে 80 কিলোমিটার চলিব মডেল, মানে কি আপনি ইলেকট্রনিক তেল তেল নভরকে 100 কিলোমিটার চলিব? হয় হয়, বিনা তেলত বিনা তেলত 100 কিলোমিটার চলিব। তো আপনাদের গম পাইছে বিনা তেলত 100 কিলোমিটার মানে যথেষ্ট আর আমার মডেল খুব উন্নত মডেল, দেখনীয় মডেল একদম। স্কুটিখন মানে দেখি আপনার ধরবই নয় যে এই মামাই যে যিকিখন দিছে সিকিখন মানে তাতকে বহুত ভাল লাগে আর দেখি আমার স্কুটি। তো এটা আর আমার কোম্পানি স্কুটি বিলাক আর ব্যাটারিও গ্যারান্টি আছে 3 বছর। 3 বছর মানে ব্যাটারি চেঞ্জ করব না লাগে? 3 বছর ভিতর বেয়া হলে নতুনকে কোম্পানি ভালো পাবে। 3 বছর ভিতর যদি ব্যাটারি তো আপনার বাই চান্স মানে বেয়া হয় তাহলে কোম্পানি আপনি নতুন রিটার্ন পাই। মোটর কন্ট্রোলার 2 বছর গ্যারান্টি আছে, চার্জারও 1 বছর আছে। তো গমে পাইছে যেখানে কইছে দাদাজনে। তো ডিলারটো আছে আমার মরিগাঁও, কিন্তু আপনাদের তো বাইরের পর সব ভিডিওতো জেনেবা ডিব্রুগড় নলবাড়ী মরাণ তেনকা মানুষ ভাবি আছে যে আমি তো তারপর আহি মরিগাঁও স্কুটিখন লওয়াটো সম্ভব নয়। চিন্তার কোনো কথা নাই, চাইনা আছে আমার লগত, চাইনায় এটো মাইন করে পেলে ইন্ডিয়ার লগত বস্তুটো বনাইছে, যেহেতু যতটাতে পাই যাব আপনাদের তাতো পাই যাব, মরাণ বা নলবাড়িতেও আপনাদের পাই যাব। কিন্তু এটো বিশেষকে আমার মরিগাঁও যেহেতু আছে, আমার মরিগাঁও মানুষখিনি গম পাক যে ইয়াত বিনা পেট্রোলতো স্কুটি এখন চলাব পারি, সেইটো কারণে মই ব্লগটো মোৰ ব্লগটো বনাবলৈ আহিছো আজি। তো আমি ভাবিছো দাদাক খুদু যে আমার নর্মেলি যখন পেট্রোলের বাইক মানে সেইখন তো আমি রাস্তাত চলালে প্রশাসন বিষয়ে মানে কিবা পলিউশন সলিউশন দাদাক দাদাই কব, এইখানে বাকিখানি দাদাই কোকসন। আমার এটা পলিউশন ফ্রি হয়, ইন্স্যুরেন্সটো হয়, রেজিস্ট্রেশন নালাগে, তাহলে পলিউশন ফ্রি হয়। তো আপনাদের শুনব পাইছে এবার পর বাঁচি আছে, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটো ফ্রি হয় ন? ইন্স্যুরেন্সটো ফ্রি হয়, ইন্স্যুরেন্সটো ফ্রি হয় কোম্পানি ফল পা, আর প্লাস আপনার পলিউশনটো লাইসেন্স মুক্ত মুক্ত, রেজিস্ট্রেশনটো নালাগে, তাহলে রেজিস্ট্রেশন নালাগে, মানে রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স কোন লাগিব এটো আর গাড়ি এখন চলাব লাগা? ড্রাইভিং লাইসেন্স নালাগে, এটো নিজৰ নিজৰ থাকাটো ভাল আৰু হেলমেটটো ব্যৱহাৰ কৰিব লাগিব, হেলমেটটো থাকে নিজৰ সেফটিৰ কাৰণে বনাব লাগে। তো আপোনাক বলক স্কুটিখন কি কি স্কুটি মডেলৰ আছে আপোনাক দেখুৱাই আছো, চাই থাকক। তো এইটো এখন এখন চাওকচোন কি মজার কালার, মানে আপনার নর্মেলি আমার যখন পেট্রোল স্কুটি তাতকে মানে কালারটা বহু ভাল লাগিছে। তো আরো এখন এফালে আছে আপনার রেড গ্রে ভিতর, তারপর এখন ব্লু গ্রে ভিতরও মিক্সিং আছে। তো চাই আছে আপনারা চাই থাকব। কিন্তু মরিগাঁও যদি আপনি মরিগাঁও এরিয়া হয় যেনে ভুড়াগাঁও লাহরিঘাট মরিয়াবাড়ির পর যদি ভিডিওটা চাই আছে আহক মান্নানদা ডিলারত আহি পেলে আপনার মান্নানদা কন্টেক্ট নাম্বারটা বারো মোৰ ডিসক্রিপশনত থাকিব। তো তেখেতৰ লগত কন্টেক্ট কৰক, ইয়াৰপৰা এখন বিনা পেট্ৰলৰ স্কুটি এখন লওক আৰু মামাই দিয়া এখন তো পেট্ৰল ভৰাবই লাগে, কিন্তু এখনত আপোনাৰ চাৰ্জ দিয়ক আৰু চলক। তো ইয়াৰ মাজতে আপোনালোকক এটা ডাইলগ শিকাই দিওঁ, যিটো ডাইলগ মানে আমাৰ ডিম্পুদায়ো মানে বহুত ইউজ কৰি আছে, আপোনাৰ ডিম্পুদাৰ ভিডিঅ'ত চাগে দেখিবলৈ পায়ে আছে। তো ইয়ে হাম হে ইয়ে বেটাৰী স্কুটি হে আৰু আপোনালোকে আমাৰ ভিডিঅ' দেখ ৰহিয়ে আইয়ে অৰ লে যায়ে নো টেনশ্যন। দাদাক এটা কথা সুধিব পাহৰি গ'লোঁ যে কিমান সময় চার্জ দিব লাগে, সেইটো কথা সুধিব আমি সুধোগ দাদাক আকৌ। দাদা এখন যে চার্জ দিব লাগে মানে কিমান সময় চার্জ দিব লাগে? এইটো 3 ঘণ্টাত ফুল চার্জ, 3 ঘণ্টাত ফুল চার্জ মানে 100 কিলোমিটার ঘণ্টা ভ্যালু। তো আপোনাক গম পাইছে 3 ঘণ্টা যদি 100 কিলোমিটার তো আপুনি পেট্রোলৰ মানে এবিলাক জোতত পৰি লাভেই নাই আৰু, এখন লক মানে আৰু চলক আৰু ৰাস্তাত আৰু আপুনি 100 কিলোমিটার আকৌ ক'ৰবাত যাই পেলাই অলপ চার্জ দিয়ক চলি যাব। তো এয়া দেখিবলৈ পাইছে এখন আপোনাৰ MS চাটলিন ডিলাৰ মৰিগাঁও। তো ইয়াত আপনার ই রিক্সাও পায়, কিন্তু আমি বিশেষকে আইছো আপনার বিনা পেট্রোলের স্কুটি কিখন দেখাবলে আইছো।
তো এটো আছে জ্ঞানদীপ কলেজৰ ফ্রন্টত আপোনাৰ তো আমি ভিতৰ আকো যাওঁ যাই পেলে ইয়াত দাদাৰ কেবিনটো বহুত ধুনিয়াকে সজাই থৈ দিছে এয়া বাইদেউ আছে বাইদেউ লগত আহি পেলে ইয়াত কথা পাতোঁ তো ইয়াত এটা সিক্রেট কথা আছে কি জানেনে ডিলাৰত মানে বাইদেউটোক ৰখা কাৰণটো হ'ল যে আপুনি আপুনি মোটা মানুহ আপুনি আহি পেলে ল'ৰা মানুহ যদি দেখা পায় তেনেহ'লে আপুনি দামটো বেছি খেলিব তো যেতিয়া আপুনি ছোৱালী মানুহ এজনী দেখা পাই যাব তেতিয়া আপুনি দাম খেলিবই নোৱাৰিব মানে ইয়াত ফচি গ'লে আৰু তো এইটো সিক্রেট কথা আপুনি মনত ৰাখি দিব ইয়াত পাৰ্টছো এভেইলেবল আছে ইয়াত সব বেটেৰী পাৰ্টছ যি লাগে আপোনাৰ ই ৰিক্সাৰ কাৰণেও যদি কোনোবাই বেটেৰী মানে লাগে কিন্তু আমাৰ মৰিগাঁও প্ৰায় মানুহে গমেই পায় এখন আমাৰ মৰিগাঁও টাউনৰ টপ মানে ডিলাৰৰ ভিতৰত ই ৰিক্সা আৰু স্কুটি ডিলাৰৰ ভিতৰত বেটেৰী তো এইটো আপোনাৰ কিবা টনটেক কোম্পানী বেটেৰী চাওকচোন টনটেক কিবা টনটেক কোম্পানী বেটেৰী এইফালে ইছমেনো আছে মানে বেটেৰীসোপা বহুত মানে নাম খোপা চাংগা চাংগা নাম আৰু এখন চাওক দাদাই যে কৈছিল মানে পলিউশ্যন মুক্ত এয়া চাওক ইয়াত মানে লেখাই আছে জিৰ' পলিউশ্যন এপ্ৰুভ বাই কিবা এ আৰ আই প্ৰগ্ৰেছ থ্ৰু ৰিচাৰ্চ চেণ্টাৰৰ পৰা এইটো কিবা কৰিছে আৰু ইয়াত পলিউশ্যন মুক্ত চাওক আৰু এতিয়া আমি ভাবিছোঁ আপোনাৰ স্কুটিখনৰ মানে বেটাৰীটো আৰু মটৰটো কেনেকুৱা কি মানে প্ৰচেছত বস্তুটো চলে দেখুৱাওঁ মই খুলিব দিছোঁ বেটাৰীটো ক'ত থাকে কি কথা মানে আপোনাক দেখুৱাবলৈ এইটো চাৰ্জাৰটো আপুনি দেখিছে এইটো চাৰ্জাৰটো বাৰু এক্সট্ৰাকৈ খোলা থাকিলে দেখুৱাম বাৰু তো ইয়াত আৰু কি আছে ক'ত আছে তো এইটোৱে বেটাৰী ন তো এইটোৱে বেটাৰী কিমান ৱাটৰ বেটাৰীটো তো এইটো বোলে 30 এম্পিয়াৰৰ বেটাৰী হয় তো এইটোৱে আমাৰ মানে ডিলাৰৰ যিটো মানে মেইন আপোনাৰ হেড হয় মেকানিকৰ তো ইয়ে হয় তো সিয়ে মানে গোটেইখিনি কাম কৰে আপোনাৰ কিবা প্ৰব্লেম থাকিলে সিয়ে ছল্ভ কৰিব লাগিব তো এইটো ইয়াত থাকে তলত তলত দেখুৱাম মানে মটৰ চটৰ ক'ত থাকে বাৰু নৰ্মেলি স্কুটিখনৰ নিচিনাই তো এয়া দেখিছে আপুনি মানে লাইটৰ কানেকচন আছে এইফালে ইণ্ডিকেটৰ তো ইয়াত এটা বস্তু চাওক 1 নম্বৰ 2 নম্বৰ এইটো 3 নম্বৰ গিয়াৰ 3টা গিয়াৰ এভেইলেবল হয় এইটো এটা হৰ্ণ ইয়াতো আছে মানে দুইটা আপুনি যিখন লেফ্টতো পাৰে লেফ্টত মাৰক ৰাইট চাইডে পাৰে ৰাইট চাইডে আৰু চাবি কোচা চাওক ন আপোনাৰ চাবি কোচা চালে কিবা BMW চাবি মানে চাবি পাতে আৰু গোটেইটো আপোনাৰ BMW কি হ'ব তো এইটো হ'ল দাদাৰ ৱৰ্কশ্বপ ইয়াত দেখিবলৈ পাইছে ইয়াতো ইয়াতে মানে লগতে এইটো এখন ডিলাৰ হয় তো এই লগতে আছে ৱৰ্কশ্বপ ইয়াতে কাম চলে গমেই পাইছে গোটেইখিনি আমি ভাবিছিলোঁ এতিয়া স্কুটি এখন অলপ চলাই আপোনাক দেখুৱাব লাগিব নেকি স্কুটি মানে চলাই আপোনালোকক অলপ মানে দেখুৱাই দিওঁ আমিতো সৰু মানুহ সৰু হৈ থাকিম আমিতো সৰু মানুহ সৰু মানুহ সৰু মানুহ ৰিহা হিচাপে দুখতে হৈছেগে পগলা জাগিছে ভোকতে তো ফাইনেলি আপোনালোকক যিখিনি দেখুৱাব লাগিছিল দেখুৱাই দিলোঁ এতিয়া মোৰ চেনেলটো যদি আপুনি ভিডিঅ'টো চাই পেলাই যদি ভাল পাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু ভিডিঅ'টো লাইক এটাও কৰি দিব আৰু যদি আপুনি মৰিগাঁৱৰ বাসিন্দা হয় আহক আহি পেলাই এখন মানে লওক আৰু তেল বচাওক পলিউশ্যন বচাওক গোটেই